স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার ভয়াবহ পরিণতি। স্ত্রীর গায়ে পেট্রোল ও মদ ঢেলে আগুন ধরালো স্বামী। হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার পোলঘাট এলাকায়। বছর দশেক আগে এখানকার বাসিন্দা তাপস মণ্ডলের সঙ্গে বিয়ে হয় গীতা মণ্ডলের। দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রতিবেশীদের দাবি, রেস্তোরাঁর মালিক তাপসের সঙ্গে স্ত্রী গীতার অশান্তি লেগেই থাকত। পনেরোই মে সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, এরপরই গীতার গায়ে মদ ঢেলে আগুন ধরিয়ে দেন তাপস। গীতা যখন যন্ত্রণায় ছটফট করছে, তখনই তিনি গীতার বাড়িতে ফোন করে বলেন তাদের মেয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে। কিন্তু বাড়ির লোকেরা সেখানে পৌঁছে দেখেন গীতা যন্ত্রণায় ছটফট করছে, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মঙ্গলবার সেখানেই তার মৃত্যু হয়। খুব অবস্থা খারাপ ছিল। শরীরের কতটা অংশ পুড়ে গেছিল? বুক থেকে 85% নিচ পর্যন্ত পুড়ে গেছে। বুক থেকে নিচ পর্যন্ত পুড়ে গেছে। কবে মারা গেছে? কালকে দুপুরে সকাল 6টায়। আমাদের পাশেই বাড়ি ছিল, মেয়ে চলে আসতো, আবার আমরা গিয়ে দিয়ে আসতাম। তো মঙ্গলবার দিনকে ওদের একটু খুব ভালোই অশান্তি হয়েছে। হওয়ার পরে মেয়েকে ঘরে আটকে জামাই কেরোসিন তেল আর হচ্ছে কি মদ ঢেলে পুড়িয়ে দিয়েছে। বাইরে বেরিয়ে এসে জামাই আবার ছিটকিন দিয়ে দিয়েছে। তাপসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গীতার পরিবার, যদিও অভিযুক্ত এখনও পলাতক। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।